আমি বিশ্বাস করতে চাইছি না, কারণ আমি বিশ্বাস করি না যে ওটা হঠাৎ করে আমার গায়ে এসে পড়েছে। এটা কোনো দুর্ঘটনা নয়, ওটা ইচ্ছে করে তুমি আমার গায়ে ঢেলে দিয়ে চলে গা। বাবা, খুব শেয়ানা মেয়ে তো। কোথাতে ভুল হচ্ছে জানিস তো? মেঘা এত যত্ন করে বুবাইয়ের জন্য স্টুটা বানালো, আর ও তোর গায়ে ইচ্ছে করে ফেলে দেবে কেন? ওর কি মাথা খারাপ হয়েছে? আমি বলছি এটা একটা দুর্ঘটনা, তার জন্য তুই মেঘাকে মারবি? দিদি ভাই, দিদি ভাই, দিদি ভাই, তুমি আমার কথা একটু বিশ্বাস করো। আমি ওকে মারিনি, আমি কেন ওকে মারতে যাব? তুমি আমার কথাটা কেন বিশ্বাস করছো না? বিশ্বাস করতে পারছি না বলেছো? আমি নিজের চোখকে অবিশ্বাস করতে পারি না। তুমি ভুল দেখেছো, তুমি ভুল দেখেছো দিদি ভাই। আমি মিছিমিছি মেঘাকে কেন মারতে যাব? মিছিমিছি কেন হবে? তুই তো তোর পথের কাঁটা উপড়ে ফেলতে চাইছিস। তুই ধরেই নিয়েছিস রোহনকে, আর খুঁজে পাওয়া যাবে না। এবার যদি কোনোভাবে মেঘাকে মারধর করে এ বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া যায়। এটা সম্পূর্ণ তোমার ভুল ধারণা দিদি ভাই। আমি জানি, আমি জানি না তোমার মাথায় ভুল ভাবনাটা কে ঢুকিয়েছে। তবে এইটুকু তোমায় বলে রাখি, তোমার বিষয় আশয় সম্পত্তির উপর আমার বিন্দু মাত্র লোভ নেই, বিশ্বাস করো, বিন্দু মাত্র লোভ নেই। না নেই, আবার খুব আছে। আর হ্যাঁ, আর একটা কথাও তোমায় বলি, আগেও বলেছি আবারও বলছি, মেঘার যে রূপটা তোমরা দেখছো সেটা সত্যি নয়, মিথ্যে নকল, হক মিথ্যে।